আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। শাফিন ভাইয়া, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি আমার জীবনের একটি বাস্তব ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমি একজন মাদ্রাসা ছাত্র। আমি লেখাপড়া করি 2005 সাল থেকে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আমি যে ঘটনাটি বলবো সেটি মূলত 2007-এর গভীর রাতের একটা ঘটনা, যা ঘটেছিল আমার একাকিত্বে। একটা কথা আগেই বলে রাখি, আমার বয়স তখন মাত্র 7 বছর। ঘটনাটি আনুমানিক 2007 সালের মাঝামাঝি কোনো একটা সময়ে এক রাতে। আমাদের মাদ্রাসার বিল্ডিংটা ছিল 4 তলা, আমরা থাকতাম 2 তলায়। এবং ওই এলাকার পানি সংকটজনিত কারণে আমাদের কূপ থেকে পানি তুলতে হতো। এ কারণে আমরা গোসল করতাম পুকুরে এবং খাবার পানি সংগ্রহ করতাম কূপ থেকে। যাই হোক, আসল ঘটনায় ফিরে আসি। ঘটনাটি মধ্যরাতের প্রায় 1:30 থেকে 2টার মাঝামাঝি সময়ে। প্রায় 1:30 থেকে 2টার মাঝামাঝি সময়ে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন দেখা দিল। তখন আমি টয়লেটে যাওয়ার জন্য বদনা নিয়ে বের হলাম। আমি বের হওয়ার কারণটা বলা হয়নি। ছোট পানির সংকট যেহেতু ছিল, তাই 2তলা, 3তলা, 4তলা কোনো ফ্লোরে পানির ব্যবস্থা ছিল না। পুকুর থেকেই পানি সংগ্রহ করে বাথরুমে যেতে হতো। সেজন্য আমি পানি নিয়ে বাথরুমে গেলাম। আমি আমার প্রয়োজন পূরণ করছিলাম। হঠাৎ কেন যেন আমার মনে হচ্ছিল যে কেউ আমাকে দেখছে। তখন আমি মনে মনে ভাবছিলাম যে হয়তো রাতের সময়, তাই আমার একটু ভুল মনে হচ্ছে, মনের ভুল হবে। তাই আমি আমার মনের ডাকে সাড়া দিলাম না। তবু কেন যেন আমার মন মানছিল না। আমার শুধু মনে হচ্ছিল যে আমাকে সত্যি কেউ আমাকে দেখছে। তাই হঠাৎ আমি উপরে দৃষ্টি দিলাম। তাতে আমি একটু থমকে দাঁড়ালাম। আরে, এটা কেমন জিনিস, আমার দিকে তাকিয়ে আছে, কি এটা? এরপরে আমি সাহস করে কিছুক্ষণ দেখলাম। দেখলাম এখনো তাকিয়ে আছে আমার দিকে। সেটা কোনো মানুষ বা কোনো জানোয়ার ছিল না। দুনিয়াতে আল্লাহ তাআলা এমন কোনো প্রাণী সৃষ্টি করেছেন বলে আমার জানা নেই। এ যেন ভয়ঙ্কর একটা দৃশ্য। বড় বড় দুটো চোখ ঝুলে আছে, তার সাথে মাথা বা কোনো মুখ, কোনো কিছুই নেই। এবং কেন কোন জায়গায় ঝুলে আছে চোখ দুটো সেটাও বোঝা যাচ্ছে না। তখন আমি মনে মনে দোয়া পড়ছিলাম এবং অতঃপর সাহস করে আমি আমার প্রয়োজন পূরণ করে বাথরুম থেকে বের হয়ে আসলাম। যদিও কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু আমি ভয় পেয়েছি তা বুঝতে দেইনি। কারণ আমি জানি যে এরকম কিছু দেখলে ভয় পেয়েছি সেটা বুঝতে দেয়া যাবে না। আর এ নিয়ে অনেক গল্প হতো মাদ্রাসায়, এজন্য আমি খুব বেশিও ভয় পাইনি। রুমে এসে ঠিকঠাক মতো আমি ঘুমিয়ে পড়েছিলাম। আসল ঘটনাটা ঘটল পরে। ফজরের থেকে ঘণ্টাখানেক আমাদেরকে পড়ালেখার জন্য ঘুম থেকে জাগিয়ে দেওয়া হতো। ফজরের ঘণ্টাখানেক আগে পড়ালেখার জন্য ঘুম থেকে জাগিয়ে দেওয়া হতো। তাই আমরা যত সময় ঘুম থেকে উঠলাম, ওঠার পরে উজু করতে গিয়ে দেখি আমার চেহারার কিছু অংশ জ্বলছে, অর্থাৎ জ্বালা পোড়া করছে। যখনই চেহারায় পানি দিচ্ছি তখনই খুব বেশি জ্বালাতন করছে। স্বাভাবিকভাবে আমি উজু করে চলে আসলাম। আসার পরে আয়নায় চেহারা দেখি এবং অবাক হয়ে যাই, কি হয়েছে আমার চেহারার। আমার চেহারার ডান দিকে চোখের কোণার দিক থেকে কানের পর্যন্ত লম্বা আঁচড়ের চিহ্ন দেখলাম। মনে হচ্ছিল চাঁদা দিয়ে দেয়া গোল করে আঁচড়। এরপরে আমি খুব বেশি ভয় পেয়ে বিস্তারিত আমাদের শিক্ষককে বললাম। আমার শিক্ষক আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু কথা বলল, যা আমি এখানে বলছি না, এখানে বলার মতো নয়। ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ আমানুল্লাহ মিসবা, রোহনপুর চাপাই নবাবগঞ্জ হতে। জাদু টোনা, বশীকরণ, পান মারা, তাবিজ করা, এসব কিছুই কালো জাদু, যেগুলো আমরা বিভিন্ন সময় শুনতে পাই, বিভিন্ন সময় দেখেছি যে কিছু মানুষ তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্য মানুষের ক্ষতি করে হলেও এই কাজ করে থাকেন এবং তাদের স্বার্থ আদায় করতে চান অশুভ শক্তির
সাহায্য নিয়ে। এক্ষেত্রে বেশিরভাগ সময়ই যেটা হয় যে কালো জাদু যারা করে থাকেন শয়তানের উপাসনা করে থাকেন তারা, এবং বিশেষ কিছু জায়গা রয়েছে যেখানে সবসময়ই আসলে এই কালো জাদুর চর্চা হয়ে থাকে। বিভিন্ন সময় আপনারা দেখবেন যে পাবলিক বাসে বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এই কালো জাদু যারা করে থাকেন সেই তন্ত্র সাধক তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণা আমরা দেখতে পাই। তো অনেকেই দাবি করে থাকেন যে ভারতের কামরূপ কামাখ্যা সহ আরও পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তারা এই জাদু শিখে এসেছেন। এর আসলে যারা এই এই তন্ত্র সাধকদের সাহায্য নিয়ে থাকেন তাদের কতটুকু উপকার হয় বা অপকার হয় সেটা একটা দেখবার বিষয়। তবে এর চর্চা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। তবে যে ঘটনাটি শুনছিলাম খুবই জঘন্য এই প্রক্রিয়া, এবং এর দ্বারা আসলে মানুষের ক্ষতি হয়, মানুষের ভালো হয় না। যে কালো জাদু করে আরেকজন মানুষকে ঠকাচ্ছেন, নিজে সাময়িকভাবে লাভবান হচ্ছেন, তার সেই লাভটুকু কিন্তু স্থায়ী হয় না। এবং সৃষ্টিকর্তার যে একটা কথা বলি না যে প্রত্যেকটা কাজের সম্মান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া রয়েছে, নিউটন যেটা বলছিলেন আমাদেরকে, তো সেই ব্যাপারটা কিন্তু কালো জাদুর ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। যারা কালো জাদু করে থাকেন এবং বিভিন্ন সময় মানুষের ক্ষতি করে থাকেন পরবর্তীতে তারাও কোনো জানা কিংবা অজানা কারণে ক্ষতিগ্রস্ত হন, এবং সেই ক্ষতির পরিমাণটা তাদের করা ক্ষতির চেয়ে অনেক বেশি হয়ে থাকে। এই জন্যই আমি সবসময় বলে থাকি যারা ভূত নাইট নিয়মিত শুনছেন, আপনাদের মধ্যে কারোর যদি এ ধরনের কোনো আগ্রহ থেকে থাকে যে আমার এই মানুষটাকে খুব পছন্দ, আমি হয়তো তাকে বশীকরণ করে আমার প্রতি আকৃষ্ট করব, কিংবা আপনি হয়তো দেখছেন যে আপনার পাশেই একজন ব্যবসা শুরু করে একই সময়ে সে অনেক বেশি লাভবান হয়ে গেছে, আপনি পারছেন না, তখন আপনার মনে হলো যে আমি একটু কালো জাদুর আশ্রয় নিয়ে তার ব্যবসাটা কম করিয়ে দিই তাহলে আমার ব্যবসাটা বেড়ে যাবে। এ ধরনের কাজ আপনারা কখনোই করবেন না, কারণ তাতে করে আপনারা একে তো মানুষের ক্ষতি করছেন, দ্বিতীয়ত আপনি সৃষ্টিকর্তার বিরুদ্ধে গিয়ে একটি কাজ করছেন যার ফল আপনাকেই ভোগ করতে হবে। তো এ ধরনের কাজ করা থেকে আমরা বিরত থাকি। তবে এ ধরনের ঘটনার শিকার কেউ হয়ে থাকলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন bhoot964@gmail.com ঠিকানা bhoot964@gmail.com এই ঠিকানায়। আরও একটি ঘটনা চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঘটনাটা আমার নিজের সাথে হয়েছে। আমার নাম পদ্মজা, বেশ সুন্দর নাম পদ্মজা। আমি ছোট থেকেই ঘর কোনো মেয়ে, বাসা থেকে খুব কম বের হই, সকালে স্কুল থেকে বাসা, এই ছিল আমার বাসার বাইরে যাওয়া। যেহেতু ছোট থেকেই আমি কমই বাইরে যাওয়া হতো তাই তেমন কেউ আমাকে দেখতে পেত না, যতটুকুন দেখা পেত এতেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমার ভাই আর আমার ছোটবেলা থেকে জিন ভূতের আসরে পড়েছি অনেকবার। তখন আমি দশম শ্রেণীর ছাত্রী তাই পরীক্ষার সূত্রে আমাকে নিয়ে আম্মু স্কুলে যেত, বাসায় ছোট ভাইকে রেখে যেত, তো প্রায় বাসায় এসে দেখতাম ও বাসায় থাকতো না। আমরা না থাকার সময়টাতে ও বাইরে খেলতে যেত, যেহেতু ও ছোট মানুষ এবং অতটা বুঝতো না কোথায় খেলতে হবে এবং কোন সময় খেলতে হবে, কোথায় খেলা যাবে না সেই বিষয়গুলো ও বুঝতো না। যদিও আমাদের এলাকাটা এমনিও ভালো না, খারাপ জিনদের বসবাস রয়েছে যেটা এলাকার অনেকেই মনে করত। পরীক্ষা শেষ হওয়ার দিনই আমরা বাসায় এসে দেখি ওর অনেক জ্বর, ওর জ্বর প্রায় 104 ডিগ্রি। হঠাৎ এত জ্বর আসার কারণটা আমরা কেউই জানতাম না। জ্বরের ভেতরও বলতো, এই আমাকে নিয়ে যাচ্ছে, এই যে ফ্যানটা নিচের দিকে চলে আসছে। আমরা ভাবতাম ও বেশি জ্বরের কারণে এগুলো বলছে, কারণ আমরা তখনও জানতামই না যে ওর সাথে খারাপ একটা জিন বাসায় এসেছে। ওই জিনটা মানুষকে কিছু না কিছুভাবে মেরে ফেলে। কিন্তু আমাদের সাথে হলো উল্টোটা, জিনটা ওর সাথে আমাদের বাসায় এসে আমাকে পছন্দ করে ফেলে। তারপর দিন আমি গোসলে যাওয়ার আগে নখ কাটছিলাম, আমার চুল তখন কোমরের নিচ পর্যন্ত পড়ত, তখন চুল ছাড়াও ছিল, অর্থাৎ খোলা অবস্থায় ছিল।
আশেপাশে কেউই ছিল না, যেহেতু ভাইয়ের জ্বর ছিল সবাই ওর কাছেই ছিল। আম্মু ভাইয়ের মাথায় পানি ঠেলে আমাকে ডেকে বলে যে মা গামছাটা দাও। অর্থাৎ যেহেতু তার ভাই অসুস্থ ছিলেন, তার আশেপাশে সেই সময়টাতে কেউ ছিল না, তবে তার ভাইয়ের সাথে সেই সময়টা একটা জিন ছিল আসর করে, যেটা তারা জানতেন না। তেমন একটা সময় তার ভাইয়ের চারপাশে ঘিরে সবাই রয়েছে এবং সে রয়েছে আরেকটা জায়গায়। তার ভাইয়ের মাথায় পানি দেওয়ার পরে, জ্বর হলে যেটা করা হয়, তো তারপরে হচ্ছে তার মা বলছে যে মা আমাকে গামছাটা দাও। এর কয়েক সেকেন্ডের মাথায় নাকি নিচ থেকে একটা পিচ্চি ছেলে এসে আমাদের বাসায় বেল বাজায়। আব্বু গেট খোলার পরে নাকি পিচ্চিটা চিৎকার করে বলে, আব্বু নিচে পড়ে গেছে। আম্মু বলে, এই না আমার মেয়ে এখানে ছিল, সাথে সাথে সবাই আর আমার রুমে এসে দেখে আমি সেখানে নেই, এবং সবাই দৌড়ে নিচে নেমে দেখে যে আমি আসলেই নিচে পড়ে আছি। আম্মু এসে আমাকে ডাকে, বলে যে আমি কিভাবে আসলাম। পায়ের গোড়ালি ভেঙে চামড়া ছিঁড়ে সাদা হাড্ডি দেখা যাচ্ছিল আমার সেই সময়টাতে। সাথে সাথে আম্মু আমাকে হাসপাতালে নিয়ে যায়। পরে আশেপাশের মানুষ বলছে যে আমাকে নিয়ে আসার পর নাকি ওইখানে যে কোনো মেয়ে পড়ে গেছে কেউ বলতেই পারবে না। হাড্ডি দেখা যাচ্ছিল এত বাজেভাবে ভেঙে গেছে, কিন্তু এক ফোঁটা রক্ত বের হয়নি। কেউ দেখলে বলবেই না যে এইখানটাতে কেউ পড়ে গিয়েছে। তারপর অনেকগুলো হাসপাতালে নেওয়া হয় আমাকে, কেউই রাখে না, আর চোখের সাদা অংশ বের হয়ে আসছিল। অর্থাৎ খুব বাজে একটা শারীরিক অবস্থায় তিনি ছিলেন, যে পায়ের হাড্ডি দেখা যাচ্ছিল, পায়ের গোড়ালি থেকে মাংস ছিঁড়ে চামড়া ছিঁড়ে বিভৎস, এবং চোখের সাদা অংশ বের হয়ে আসছিল। পরে জানা যায় যে আমি পাঁচতলা ছাদ থেকে ফেলে দিয়েছিল, এবং এরপরও আমাকে ওই তারিখে আবার আক্রমণ করে এবং অনেকবার মারার চেষ্টা করে। আল্লাহর রহমতে এবং মা বাবার দোয়ায় ঘটনাস্থলে কোনো রক্ত না পড়ায় আমি প্রাণে বেঁচে যাই। ওর সামনে যদি একবার এক ফোঁটাও রক্ত পড়ে, তাহলে সেই ব্যক্তিকে আর বাঁচানো সম্ভব হয় না। এবং সেদিন ঘটনা ঘটে, ওই দিন নানু ঘরে বসে কান্না করে বলে, কারে খেতে আসছোস? আমার ভাই 3 বছর তখন, ওইটুকু বাচ্চা তখন বলে উঠে, ফালাইলাম মুল্লিনা। এ ছিল আমার ঘটনা। পরে শোনানো অনুরোধ রইল, পরের আরও অনেকগুলো অংশ আছে, আরও অনেকবার আমি আক্রমণের শিকার হয়েছে, সেগুলো শেয়ার করব। ভালো থাকবেন শফিন ভাই, শুভকামনা রইল। ঘটনাটি আমাদেরকে মেইল করেছেন পদ্মজা, তিনি কোনো স্থানের নাম উল্লেখ করেননি। অনেক ধন্যবাদ আমানুল্লাহ সহ আজকের এই পর্বে যারা ঘটনা পাঠিয়েছেন প্রত্যেককে। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoot964@gmail.com। এছাড়া আমাদের ফেসবুক পেজ ভূত নাইট কিংবা আমার ফেসবুক পেজ আরজে শফিন, সেখানেও ঘটনা শেয়ার করতে পারছেন। একইভাবে ইনবক্স করবেন, বাংলা ফন্ট ব্যবহার করে লিখবেন, এবং মেইল করতে হবে bhoot964@gmail.com এই ঠিকানায়। তাই অবশ্যই মতামতগুলো জানাবেন। আরও একটা ঘটনায় চলে যাচ্ছে।